হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সো কেক দেখে কি মনে হচ্ছে? বার্থডে ব্লগ, ইয়েস ইটস মাই বার্থডে। সো বার্থডে হয়ে গেছে এক মাসের বেশি। চিন্তা করলাম যে আমার বার্থডের জন্য ছোটোখাটো যারা কিছু আয়োজন করেছিলেন, আমার কলিগসরা বলেন, আমার হাজবেন্ড, সো তাদেরও তো কিছু পাওনা আছে। তো চিন্তা করলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি তাদের মনোরঞ্জনের জন্য। যাই হোক, এখন যে কেকটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমার বার্থডের নাইটে আর কি, 12টা বাজার পর আমার হাজবেন্ড নিয়ে আসে সেটা। আর পরের দিন আমার কলিগরা আমাকে সারপ্রাইজ দেয়। ছোটোখাটো একটা চাকরি করি, সেই চাকরির সুবাদে কিছু কলিগ পেয়েছি যারা অনেক আপন হয়ে গেছে, সো তারা আমাকে একটা সারপ্রাইজ দেয়। পাশে আরেকটা কেক দেখা যাচ্ছে, এটা আরেকজন কলিগের জন্য। সে কিছুদিনের জন্য ছুটিতে যাচ্ছে তার এক্সাম, সো তাকে বেস্ট উইশেস করার জন্য আর কি কেকটাটা। আর এটা হচ্ছে আমার বার্থডে কেক। সো হাউ ওয়াজ মাই বার্থডে কেক? ভেরি নাইস, ইয়েস ইটস ভেরি ইয়ামি অ্যান্ড টেস্টি। সো আমরা এখন তার কেকটাই আগে কাটবো, আমারটা পরে। তো চলেন কেকটা কাটি। তো এখন যার কেকটা কাটা হচ্ছে, সে এক্সামের জন্য ছুটিতে যাচ্ছে, সুমাইয়ামিস। সো সে আমাদের সবার অনেক আদুরে, সবার অনেক ছোটো। এই যে সে কেকটা কাটছে, সে অনেক অনেক খুশি এবং সারপ্রাইজ হয়ে গেছে কেক দেখে, ছোটো মানুষ। এই যে কেক কাটা চলছে এবং খাওয়া খেয়ে চলছে। কেকগুলো অনেক টেস্টি ছিল। তো আপনাদেরকে অনেক অনেক অনেক, যদি আপনারা ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ এভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদেরকে। সো এখন এই যে আমার কেকটা কাটা হচ্ছে, আমি জাস্ট আমার নামের মাঝখান দিয়ে কেকটা কেটে ফেললাম, তাকে কোরবানি করা হচ্ছে। এই যে আমি কেকটা কাটছি এবং পাশে তারা দুষ্টামি করছে আর কি আমাদের সাথে, আমরা অনেক দুষ্টামি করি। আর এই যে কেক খাইয়ে দিচ্ছি সুমাইয়ামিসকে। যে তারা আমাকে কেক খাইয়ে দিচ্ছে, তারা বলছে ও এভাবে কেক খেতে হয়, ছোট করে মুখ করে কেক খেতে হয়। তারাও দুষ্টামি করছিল আমার সাথে। এই যে আরেকজন কলিগ, সেও দুষ্টামি করছে। তো এভাবেই এভাবেই দোয়া করবেন আমরা যেন এভাবেই যতদিন একসাথে আছি এভাবেই হেসে খেলে থাকতে পারি। এই তো সে বলছে এভাবে ছোট্ট করে মুখ করে কেক খেতে হয়, বুঝতে পেরেছেন? এই যে কেক খাওয়া খেয়ে চলছে আমাদের, দুষ্টামি চলছে। তো আমি এর মধ্যে অর্ডার করে ফেলেছি কিছু খাবার দাবার, তো আমরা একটু পরে সেটা খাবো। এই যে ফটো সেশন চলছিল আমাদের, সো হচ্ছে অবস্থা। এই যে খাবার চলে এসছে, আমরা কাচ্চি অর্ডার করেছিলাম, আমাদের খাওয়া দাওয়া চলছে আর কি, কাচ্চি ভোজন। এভাবে মাঝে মধ্যে কলিগদের সাথেও ঘুরতে যেতে হয় মাইন্ড ফ্রেশ করার জন্য, বুঝলাম এতদিনে বুঝলাম, থ্যাংকস আপনাদেরকে। এভাবে মাঝে মধ্যে ঘুরতে যাবেন আমার সাথে, ভালো লাগবে। তো এতে গেল বাইরের অবস্থা, এখন ঘরে চলে আসি। সেটা হচ্ছে যে বাসায় আসার পর আমার শাশুড়ি, সেও আমার জন্য গরুর কাচ্চি বানায়। এই যে গরু, তো এটা গরুর মাংসটা তার রান্না করা হয়ে গেছে, গরুর যেটা আর কি ইয়া করে মাংসটা আর কি সিদ্ধ করে, সেটা কষিয়ে সিদ্ধ করে, সেই মাংসটা আর কি বাসায় এসে। তো এই অবস্থা, আজকে বিরিয়ানি খেতে খেতে আমার অবস্থা শেষ, বিরিয়ানি আর কেক। সো এই মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে, প্রেশার কুকারে সিদ্ধ করেছে, আর এই যে পাশে পোলাও রান্না করা হয়েছে, এখন পোলাওয়ের মধ্যে মাংসটা দেওয়া হচ্ছে। তো এই কি বলবো, মার হাতে বিরিয়ানি, উফ ইয়ামি আর ইয়ামি, অনেক মজা, অনেক মজা। আমার আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হচ্ছে আমার শাশুড়ির হাতের গরুর মাংসের বিরিয়ানি। সে অনেক নাইস করে বানায়, যেটা আমার মানে বাইরের খাবার এত মজা লাগে না, বাইরের বিরিয়ানি আমার এত ভালো লাগে না, তার হাতে বিরিয়ানি আমার যত ভালো লাগে আর কি। সরি আম্মু, মানে আমার মায়ের কথা বলছি আর কি, আমার আমার মায়ের কথা বলছি, কারণ তাকে সরি বলতে হবে, কারণ তার তার হাতে রান্নার চেয়েও আমার মানে এই এই বিরিয়ানিটা আর কি বেশি ভালো লাগে, মার হাতে বিরিয়ানিটা, মানে আমার শাশুড়ির হাতে বিরিয়ানিটা, এটা বলতেই হবে। সো আম্মুর হাতেরও অনেক খাবার আছে যেটা অনেক মজা হয়, সেটাও আরেকদিন আপনাদেরকে দেখাবো। আমার আমার মায়ের হাতের খাবারও অনেক মজা। সো এই তো বিরিয়ানি খাওয়া দাওয়া চলছে, আমি আগে এক প্লেট উঠিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। এই যে বিরিয়ানি সবাই এখন উঠিয়ে নিচ্ছে, তো আমার আর তরস হয় না। আমার শাশুড়ি বলে যে বিরিয়ানি খাওয়ার সময় কি তোমার পেট এক্সট্রা বড় হয়ে যায়, কারণ ভাত তো এত খেতে চাও না।
তাই এই তো বিরিয়ানি রান্না করার সময় আমি ছোট কিছু ক্লিপস নিয়েছিলাম স্লো মোশন। সো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।